সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। শেষ ম্যাচে জেতার সিরিজ সমতায় আনার ব্যাপারে নিজের আত্মবিশ্বাসী ব্যক্ত করেছে নিউজিল্যান্ডের কোচ গ্লেন পোকনাথ। অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং কোচের পরামর্শ, বাউন্ডারি নয়, ব্যাটসম্যানদের খেলতে হবে স্ট্রাইক রোটেট করে। পার্থ বণিকের ম্যাচ প্রিভিউ। যে দলের সাথে গেল ১১ বছরে টি টোয়েন্টিতে ছিল না কোনো জয়, সে নিউজিল্যান্ডের বিপক্ষেই এখন টি টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সাফল্য ঈর্ষণীয় হলেও প্রতিপক্ষ দলের ক্রিকেটার আর উইকেট দেখলে ঈর্ষার চেয়ে চিন্তাটাই বেশি হয়, কেননা সামনে যে বিশ্বকাপ। বাংলাদেশ যেখানে সিরিজ জয়ের ছক কষছে, সেখানে সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই কিউইদের। গেল ম্যাচ জিতে এখন সে আত্মবিশ্বাসটাও আছে দলের কোচ গ্লেন পোকনালের। শুধু আমাদের বিপক্ষে নয়, বিশ্বের যে কোনো দলের সঙ্গেই তাদের ঘরের মাটিতে রেকর্ড অসাধারণ। হারের পর স্বাভাবিকভাবে তারা ঘুরে দাঁড়াবে শক্তভাবে, তবে আমরাও ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত। বলতে গেলে আমরা আগুনের জবাব আগুন দিয়ে দেব, আমাদের সেই সামর্থ্য আছে। এদিকে গেল ম্যাচে ৭৬ রানে অল আউট হয়ে ঘরের মাঠে টি টোয়েন্টিতে সর্বনিম্ন রানে গুটিয়ে যাবার রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওপেনিং এ ২৩ রান তোলার পরেও পরের ৫৩ রানে ১০ উইকেট পড়ে যাওয়া নিঃসন্দেহে দুশ্চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স দিয়েছেন তার দাওয়াই। It's not a fast scoring pitch. এটা ফাস্ট স্কোরিং পিচ না, বাউন্ডারিও খুব একটা আসবে না। এই পিচে স্ট্রাইক রোটেট করে খেলতে হবে, সিঙ্গলস দেওয়ার চেষ্টা করতে হবে। রান তাড়ার সময় ওভার প্রতি ৬ রান যথেষ্ট। লক্ষ্য রাখতে হবে আস্কিং রান রেট নাগালের বাইরে যেন না যায়। শেরেবাংলায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের করা ১৪১ রান গেল ৮ ম্যাচে সর্বোচ্চ স্কোর। তারপরেও বড় টোটালের পিছনে না ছোটার পরামর্শ দিয়েছেন অ্যাশওয়েল। আমার মনে হয় না উইকেটের খুব একটা পরিবর্তন হয়েছে। এখানে ১২৯ রান চ্যালেঞ্জিং স্কোর, রান চেজের সময় এখানে শান্ত থাকতে হবে। পার্থ বণিক, নিউজ ২৪, ঢাকা।